প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর জনপ্রিয় পদ মার্কম্যান পদে কিন্তু আপনারা আবেদন করেছিলেন, অনেকদিন হয়ে গেছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বললাম ভাই শীঘ্রই পরীক্ষা হবে, তথ্য নিয়ে জানিয়েছিলাম। গত 2 সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলছিলাম যে ঈদের রোজার মধ্যে বা ঈদের পর পরে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে। সেই মোতাবেক কিন্তু আপনারা আপডেট মিলিয়ে দেন। পরীক্ষার কিন্তু সময়সূচি ঘোষণা করেছে, মার্কম্যান পদের কিন্তু সময়সূচি ঘোষণা করেছে। তাই আমি আজকে এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব, সেই পরীক্ষার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব মার্কম্যান পদের। আর চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি 8 নম্বর পদ যেটা দেখতেছেন, মার্কম্যান পদ 19 নম্বর গ্রেডের, এখানে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, 2023-এ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এখানে কিন্তু পরীক্ষার্থী হলো আপনার 1316 জন কিন্তু পরীক্ষার্থী পুরো বাংলাদেশ থেকে মানে পরীক্ষা দেবে। এখানে শুধু কিন্তু ছেলেরা আবেদন করছেন, আমি যতটুকু জানি শুধুমাত্র ছেলেরা আবেদন করছেন। এখানে কিন্তু পরীক্ষা হবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাস ঢাকা। যেহেতু বুয়েটে পরীক্ষা হবে, এটা কিন্তু পরীক্ষাটা অনেকটা হার্ডলি হবে, পরীক্ষা হবে এখানে কিন্তু বলে দিছে, পরীক্ষা লিখিত হবে, কারণ মার্কম্যানের বিগত সালে কিন্তু পরীক্ষাগুলো লিখিত হয়েছে। তাই আপনাদের বলবো, যাদের এই যে যারা আবেদন করছেন, এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয়, কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে, সময় উপযোগী, সেইখানে আপনারা এই সাজেশনটা নিয়ে পড়লে ইনশাল্লাহ পাস করতে পারবেন, যাদের সাজেশনটা প্রয়োজন হয় এই মার্কম্যানের। আর মার্কম্যানের কাজ কী, তারা কী কী কাজ করে থাকে, তাদের খাওয়া দাওয়া, তাদের যাবতীয় বিষয় কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপলোড একবারে যেটা বলে সরাসরি ভিডিও কী কাজ করে, সরাসরি এরকম ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন, আর যাদের সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই কিন্তু সাজেশনগুলো আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন। এখন এই যে অনেকে বলছেন যে ভাই অ্যাডমিট কার্ড তো পেলাম না, SMS তো আসলো না, ভাই 14/3/2024 হতে কিন্তু লিখিত পরীক্ষার প্রবেশপত্র আপনারা ডাউনলোড এবং সংরক্ষণ করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, কারণ এখন SMS দানে 14 তারিখ থেকে কিন্তু আপনারা এটা কিন্তু ডাউনলোড দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যাদের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যে কোনো আপডেট পেতে চাকরি সংক্রান্ত। আর যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন। পরীক্ষা কিন্তু 30/3/2024 দুপুর 2টা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই বেশি দিন সময় নেই, আপনারা পড়াশোনা প্রিপারেশন নিতে থাকেন। আসসালামু আলাইকুম।